হাততালি থামবে না, হাততালি যেন না থামে, কারণ এবার আমরা ডাকবো আমাদের হচি মাস্টারের অ্যাসিস্ট্যান্ট অনুশ্রীকে, উষশ্রী রায়। আমাদের মাঝে আছেন রিক, ঋষভ বাসু, সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ঋষভ। আর জাহ্নবীর উপর অনেক ডাউট ছিল ট্রেলার। আমি চিত্রনাট্য এবং সংলাপ লিখি এবং তারপরে পরিচালনা করি। আমার টেক অ্যাওয়ে বলতে গেলে নর্মাল একটা থ্রিলার গল্প, একটা লেডিস হোস্টেলের ব্যাকড্রপে। তবে এই যে পাশে দাঁড়াও এক মিনিট, দাও সামনের দিকে কি গো, এদিকে পচি আর অনুশ্রীর কেমিস্ট্রিটা খুবই মিষ্টি, একটা কেমিস্ট্রি, খুবই খুনসুটির কেমিস্ট্রি, হাসি মজার কেমিস্ট্রি। এবং ওই যে আপনারা ট্রেলারে যেটা দেখলেন, যে আপনি নিজেকে কী ভাবেন বলুন তো, মানে সারাক্ষণই ও একজন কোচি, একজন পুলিশ অফিসার, আর এ একটা মেয়ে, বাচ্চা মেয়ে, মানে সে সারাক্ষণ পুলিশ অফিসারকে ওরকম ধমক দিয়ে কথা বলছে, ধমকে ধমকে কথা বলছে, তো খুবই মজার একটা খুনসুটি ওদের সম্পর্ক। রহস্য রোমাঞ্চ এক্স্যাক্টলি কতটা জমলো, মানে এটা অন্য রহস্য সিরিজগুলোর থেকে কতটা আলাদা? এটা আলাদা, কারণ এখানে শুধু রহস্য গোয়েন্দা রহস্য সমাধান করছে এরকমটা নয়, এখানে অনেক কি বলবো, হাসি মজা এরকম অনেক কিছু আছে, কমেডি রয়েছে। এবং অম্বরীশদাকে নিয়ে আর কি বলবো, অম্বরীশদা তো মানে যে কোনো জনরেই ভীষণ মানে ভালো, এবং মানে অম্বরীশদার জন্যে বোধহয় বিষয়টা আরও ফুটে উঠেছে। তো এটা অন্য সিরিজের থেকে এইখানেই আলাদা, এখানে শুধু রহস্য নেই, দর্শকরা ভীষণ হাসবে, ভীষণ মজা পাবেন, আনন্দ পাবেন। আর হোস্টেল লাইফের যেটা আর কি জার্নিটা, সেই জার্নিটা এখানে কতটা ফিল করেছো? হ্যাঁ, এখানে আমি একটু হলেও ফিল করেছি, কারণ আমি তো জীবনে হোস্টেলে থাকিনি, তো সেই কারণে আমার কোনো আইডিয়া ছিল না হোস্টেল লাইফ কেমন হয়। কিন্তু এইখানে এই শুটিংটা হওয়ার সুবাদে আমরা কিছুটা হলেও, আমি অন্তত হোস্টেল লাইফটা অভিজ্ঞতা করার একটা সুযোগ পেয়েছি, একসাথে থাকা, একসাথে খাওয়া দাওয়া করা, টাইমে ঘরে ঢোকা, টাইমে ঘুম থেকে ওঠা, নিয়ম মেনে চলা একটা জায়গায় থাকতে গেলে, সেগুলো রয়েছে। আচ্ছা, অমরীশদাকে যেরকমভাবে তুমি বললে যে আপনি নিজেকে ঠিক কী মনে করেন, তো এই প্রশ্ন যদি আমরা তোমাকে করি, আমাকে সবাই এই প্রশ্নটা করছে, আমি নিজেকে একজন অভিনেত্রী মনে করি, মনে করার চেষ্টা করি আর কি বলবো। প্রথমেই বলি যে একটা অন্যরকম পুলিশের চরিত্র, এদিকে অজিত আবার এদিকে পুলিশের চরিত্র, দুটো মিলিয়ে কীরকম লাগছে? খুবই ইন্টারেস্টিং একটা সময়, যেখানে ওইদিকে আমাদের ছবি আসতে চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য, আর এদিকে আমাদের হইচইতে তার কয়েকদিন পরেই একটা অন্যরকম চরিত্র। আসলে মজাটা ইন্টারেস্টিং এই কারণে যে অভিনেতা হিসেবে এটা আমার কাছে প্রাপ্তি, যে দুটো একদম দুরকম দুটো চরিত্র, দুটোর মধ্যেই যে দুটোর মধ্যেই মজা আছে, সিরিয়াসনেস আছে। এই চরিত্র যেটা হচ্ছে, সে মজাও করে, রেগেও যায়, সিরিয়াসও হয়ে যায়, আবার কান্নাকাটিও করে, সিরিয়াসলি কান্নাকাটি করে। আমি বললাম না, অনেকগুলো শেডস আছে চরিত্রটা, ফলে খুবই সব মিলিয়ে খুবই ভালো সময় আমার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টার। একটা নতুন টিমের সাথে কাজ করলে সেই এক্সপিরিয়েন্সটা কীরকম? খুবই ভালো। এই নতুন যারা আমাদের হোস্টেলে যারা ছিলেন আর কি, মহিলা চরিত্রে যারা ছিলেন, সবাই একদম নতুন, ঝকঝকে তকতকে, প্রত্যেকে এত সুন্দর একটা আধুনিক অভিনয় করেছে সিরিজটায়। আমাকে বেশ বেগ পেতে হয়েছে এদের সাথে অভিনয় করতে গিয়ে, খুবই সমস্যা হয়েছে কখনো কখনো, এবং আমি প্রত্যেক মুহূর্তে এদের প্রত্যেকের কাছে শিখেছি, শেখার তো কোনো শেষ নেই। যেমন অনুসাদির থেকেও শেখা যায়, সিনিয়র বিপ্লব দাস থেকেও শেখা যায়, ঠিক তেমনই এই যে যারা আমাদের
হস্টেলে 10-12টি মেয়ে চরিত্র এবং শশী এদের প্রত্যেকের থেকে আমি সিরিজটা করতে করতে শিখেছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলা, রহস্য রোমাঞ্চে তো চারিদিক ভরে গেছে, কিন্তু এই রহস্য রোমাঞ্চটা একদমই অন্য, অন্য স্বাদের। সাসপেন্স আছে, থ্রিলার আছে, খুন আছে, সমাধান আছে, বোকামো আছে, মজা আছে, হাসি আছে, কান্না আছে, সব মিলিয়ে খুব ইন্টারেস্টিং একটা সময়, এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। এক ছাঁক ভালো অভিনয় দেখতে পাওয়া যাবে এই সিরিজটার মধ্যে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট বলে মনে হয়। ক্যারেক্টারটার নাম রিক। রিক এই কুমুদিনী ভবনের একমাত্র পুরুষ বাসিন্দা, সেটা তো দেখতেই পাওয়া গেল ট্রেলারে। ক্যারেক্টারটা সম্বন্ধে বেশি কিছু বলার নেই, কারণ ক্যারেক্টারটা খুবই রহস্যজনক, এবং কারণ সে অ্যাকচুয়ালি তার মানসিক ভারসাম্যহীন না কি সে অভিনয় করে, অ্যাকচুয়ালি কি তার ওই মেয়েগুলোর সাথে প্রেম ছিল না সেটাও অভিনয়, সেটা সবটাই আমার মনে হয় সিরিজটা দেখলে বোঝা যায়। মানে কি একটা কৃষ্ণ ঠাকুর ভাইবস পাচ্ছি নাকি আমরা? এই রে কৃষ্ণ ঠাকুর ভাইবস কিনা বলা যাবে না, বাট হ্যাঁ এতজন মহিলার মানে সমষ্টিতে একজন পুরুষ থাকলে আমার মনে হয় কৃষ্ণেরই নাম আসে, তো সেই ক্ষেত্রে সেভাবে অ্যালিগোরিক্যালি বলা যেতে পারে, বাট তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি খুব একটা মজা করিনি, কারণ আমার চরিত্রটা খুব চাপের ছিল অন ফ্লোর, বাট অফ ফ্লোর খুব মজা করেছি, কারণ আমাদের মনে হতো আমি অম্বরীশ দা, বিপ্লব দা, আমরা সবাই তো থিয়েটার কর্মী ইনিশিয়ালি, তো আমরা খুব আড্ডা মেরেছি গ্রিন রুমে বসে থিয়েটার নিয়ে, সাহিত্য নিয়ে, এই সময় সিনেমা নিয়ে, এবং আমার মনে হয় সেইটা একটা হোস্টেল লাইফের স্মৃতি উস্কে দিয়েছে, এবং এমন একটা ইন্টারেস্টিং যে অম্বরীশ দা, বিপ্লব দা বা উষশ্রী, আমরা সবাই আমাদের বয়স আলাদা, আমাদের আপব্রিঙ্গিং আলাদা, কিন্তু আড্ডায় যখন আমরা বসতাম তখন সব কিছু মিলেমিশে এক হয়ে যেত। আমার মনে হয় হোস্টেল লাইফের এটাই একটা মানে বড় পাওয়া। দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কুমুদিনী ভবন 25 আগস্ট হইচইতে স্ট্রিম হচ্ছে, আপনারা দেখুন, এবং আমার বিগত সিরিজগুলোকে যেরকম আপনারা ভালোবাসা জানিয়েছেন, এই সিরিজটাও হোপফুলি নতুন কিছু আপনাদেরকে আমি দিতে পারবো অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং সিরিজটাও অর্কদার প্রথম ডিরেক্টোরিয়াল কাজ, সেই ক্ষেত্রেও খুব স্পেশাল, সো আই জাস্ট হোপ যে আপনাদের ভালো লাগে এবং আপনারা জানাবেন কেমন লাগে। থ্যাংক ইউ।